सबसे बेसी चूरी दक्षिण चब्बीस परगनाय होयेछे। एका कुलतली ब्लके तृणमूल एमएलए गणेश मंडल तार मान नाम मौरीवाला मंडल तिनी पंचायत प्रधान 75 कोटी टाका एकटा जिपीते चूरी करेछे। आमादेर लड़ाई चोरेदेर बिरुद्धे लड़ाई, चुरीर बिरुद्धे लड़ाई, भ्रष्टाचारी तृणमूलेर बिरुद्धे लड़ाई। ए लड़ाई चलबे, ए लड़ाई चलछे। गणेश मंडल सबथेके बड़ चोर। विधानसभाय प्रतिबाद धर्ना कर्मसूचीते बसे गणेश मंडलेर नामे सोच्चार होते देखा गेल बिरोधी दलनेता शुभेंदु अधिकारीके। तबे एखन प्रश्न उठछे जे के ई गणेश मंडल আর হঠাৎ শুভেন্দু অধিকারী কেনই বা এই গণেশের বিরুদ্ধে সরব হলেন? সাধারণত আমরা তাকে দেখে থাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করতে, যদিও তিনি কখনোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে কথা বলেন না। তিনি বলেন ভাইপো এই বলেছে, ভাইপো এই করেছে, ভাইপো কেন এখানে গেল, কেন ওখানে গেল। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে যে কে এই গণেশ মণ্ডল, আর তাকেই বা কেন নিশানা করলেন শুভেন্দুবাবু? এই সংক্রান্ত সব খবরের জন্য আপনাকে অবশ্যই আজ তক বাংলার ইউটিউব চ্যানেল দেখতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব তো করতেই হবে। সেই সঙ্গে আপনাদের নজর রাখতে হবে বাংলার এক নম্বর হোয়াটসঅ্যাপ চ্যানেল আজ তাক বাংলায়, এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এবার আসি যে কেনই গণেশ মণ্ডলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। আপনি কি চেনেন গণেশ মণ্ডলকে? অনেকে হয়তো নাম শুনেছেন। গণেশ মণ্ডল তিনি কুলতলির বিধায়ক। এই বিধায়ককে নিয়ে শুভেন্দু অধিকারী ঠিক আগে কি অভিযোগ করছে সেটা আপনাদের বলি। বিরোধী দলনেতা তিনি বলছেন যে সবচেয়ে বেশি চুরি দক্ষিণ চব্বিশ পরগনায় হয়েছে। একটা কুলতলির ব্লকে তৃণমূলের বিধায়ক গণেশ মণ্ডল তিনি চুরি করেছেন, তিনি সেই পঞ্চায়েতের প্রধান, 75 কোটি টাকা চুরি করেছেন। এই চোরেদের বিরুদ্ধে বিজেপির লড়াই চলবে, তৃণমূলের ভ্রষ্টাচারের বিরুদ্ধে বিজেপির লড়াই চলবে। আগে আপনারা শুনুন যে শুভেন্দুবাবু তিনি ঠিক কি বলছেন, তারপরে আপনাদের জানাবো যে কে এই গণেশ মণ্ডল। সবচেয়ে বেশি চুরি দক্ষিণ চব্বিশ পরগনায় হয়েছে। একা কুলতলি ব্লকে তৃণমূলের এমএলএ গণেশ মণ্ডল তার মান নাম মৌরীবালা মণ্ডল, তিনি একটি পঞ্চায়েতের প্রধান, 75 কোটি টাকা একটা জিপিতে চুরি করেছে। আমাদের লড়াই চোরেদের বিরুদ্ধে লড়াই, চুরির বিরুদ্ধে লড়াই, ভ্রষ্টাচারী তৃণমূলের বিরুদ্ধে লড়াই। এ লড়াই চলবে, এ লড়াই চলছে। শুভেন্দুবাবু যে গণেশ মণ্ডলের কথা বলছেন, তার নাকি বিপুল সম্পত্তি, তিনি বিপুল সম্পত্তির মালিক। এখন আপনাদেরকে বলবো যে কে এই গণেশ মণ্ডল। আপনাদেরকে গ্রাফিক্যালি সেই প্রেজেন্টেশন দেখাবো যেখানে গণেশ মণ্ডল সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেব। কে এই গণেশ মণ্ডল? গণেশ মণ্ডল বর্তমানে কুলতলির বিধায়ক। এখন তার সম্পত্তি এবং প্রতিপত্তি নাকি অনেক হয়েছে। এলাকায় জল্পনা তিনি 500 কোটিরও বেশি সম্পত্তির মালিক। তার একাধিক এসইউভি গাড়ি রয়েছে। আমরা জানি যে এসইউভি গাড়ি একটি দামি গাড়ি। তিনি আগে একজন সাধারণ সিপিআইএম কর্মী ছিলেন। তবে এমন ঠিক কি হলো যে তার সম্পত্তির এত পরিমাণ বাড়লো? কারণ তাকে তো সেইভাবে কেউ চেনেই না। মাত্র কয়েক বছর আগেও সাধারণ সিপিআইএম কর্মী ছিলেন তিনি। জামতলা হাটের কাছে তার পোলট্রি ফার্ম ছিল, তাকে সেইভাবে কেউই চিনত না। 2013 সালে তিনি তৃণমূলে যোগদান করেন, 2011 সালে বাম সরকারের পতন, আর 2013-14 তিনি তৃণমূলে যোগদান করেন। সেই সময় তৎকালীন কুলতলি ব্লক তৃণমূল সভাপতি গোপাল মাঝির হাত ধরে তিনি তৃণমূলে আসেন, আর ব্যাস তারপর থেকেই ফুলে ফেঁপে উঠতে থাকেন গণেশ মণ্ডল। সেখানে ধীরে ধীরে নিজের আখের গোছাতে শুরু করেন গণেশ। এরপর তার প্রভাব প্রতিপত্তি বাড়ে, ধীরে ধীরে এলাকায় নাকি তিনি প্রভাবশালী হয়ে ওঠেন। অনেকেই আবার তাকে বলেন যে তার এই প্রভাব প্রতিপত্তি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আরও বারবারন্ত হয় তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লার সঙ্গে থেকে। গণেশের স্ত্রী কুন্দখালী গোদাবর গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য ছিলেন। 2021 সালে গণেশকে কুলতলি বিধানসভার টিকিট দেয় তৃণমূল।
এলাকায় নদীর চর দখল করে ভেরি তৈরি থেকে শুরু করে ম্যানগ্রোভ কেটে বিক্রি করে দেওয়া, নদী থেকে সাদা বালি তুলে বিক্রি করা, 100 দিনের কাজের টাকার দুর্নীতি সহ বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার সেই গণেশবাবুকেই টার্গেট করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই গণেশ নাকি সব থেকে বড় চোর। গণেশের বিরুদ্ধে আগেও শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃত্ব তারা সরব হয়েছে। সোমবার বিধানসভায় এই গণেশ মণ্ডলের বিরুদ্ধে 100 দিনের কাজ, আবাসের বাড়ি দুর্নীতির অভিযোগে সরব হন বিরোধী দলনেতা। রাজনৈতিক মহলের একাংশের মত, গণেশ শুধু একা নন, এর পিছনে অনেকেই রয়েছে। আপনারাই ভাবুন, যে মানুষ আগে একজন সিপিআইএম কর্মী ছিলেন তাকে সেইভাবে কেউ চিনত না, জানত না, কিন্তু তৃণমূলের ক্ষমতায় আসার পর তিনি যখন দল পরিবর্তন করলেন তারপর থেকেই তার সম্পত্তি ফুলে ফেঁপে উঠতে শুরু করলো। একের বেশি তার কাছে গাড়ি রয়েছে, আর কি গাড়ি রয়েছে, লাক্সুরিয়াস কার, অর্থাৎ এসইউভির মতন গাড়ি। কিন্তু শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে তৃণমূলের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো বার্তা দেওয়া হয়নি। তৃণমূলের তরফ থেকে ঠিক কী বার্তা দেওয়া হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন, কি অভিযোগ করছেন গণেশবাবুর বিরুদ্ধে? তিনি বলছেন যে গণেশবাবু সব থেকে বড় চোর, তিনি প্রচুর টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন, এবং এই যে তৃণমূলের যে ভ্রষ্টাচার, সেই ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই চলবে, শুভেন্দু অধিকারী এবং বিজেপির লড়াই চলবে। শোনাবো আরো একবার শুভেন্দু অধিকারী কি বলছেন। সবচেয়ে বেশি চুরি দক্ষিণ চব্বিশ পরগনায় হয়েছে, একা কুলতলি ব্লকে তৃণমূলের এমএলএ গণেশ মণ্ডল, তার মান নাম মৌরিবালা মণ্ডল, তিনি একটি পঞ্চায়েতের প্রধান, 75 কোটি টাকা একটা জিপিতে চুরি করেছে। আমাদের লড়াই চোরেদের বিরুদ্ধে লড়াই, চুরির বিরুদ্ধে লড়াই, ভ্রষ্টাচারী তৃণমূলের বিরুদ্ধে লড়াই, এ লড়াই চলবে, এ লড়াই চলছে। শুভেন্দুবাবুর অভিযোগ তো শোনালাম, যিনি প্রকাশ্যে বলছেন যে তৃণমূলের সব থেকে বড় চোর এই গণেশবাবু। কিন্তু আরও একবার গ্রাফিক্যালি আপনাদের দেখাবো যে কে এই গণেশ মণ্ডল এবং কিভাবে তার এত প্রতিপত্তি হয়েছে, অর্থাৎ কে এই গণেশ মণ্ডল। গণেশ মণ্ডল বর্তমানে কুলতলির বিধায়ক, এলাকায় জল্পনা যে তিনি 500 কোটিরও বেশি সম্পত্তির মালিক। ভালো করে অ্যামাউন্টটা মাথায় রাখবেন, 500 কোটিরও বেশি সম্পত্তির মালিক এই গণেশবাবু। আগে তিনি ছিলেন একজন সিপিআইএম কর্মী, অর্থাৎ রাজনীতির সঙ্গে তার কিন্তু যোগ ছিল, তিনি সিপিআইএম কর্মী ছিলেন, সেইভাবে তাকে কেউ চিনত না। তার জামতলা হাটের কাছে একটি পোলট্রি ফার্ম ছিল, কিন্তু ভাবুন একজন পোলট্রি ফার্ম যার কাছে রয়েছে তার এত কোটি টাকার সম্পত্তি আদৌ কি হওয়া সম্ভব? তিনি বাম সরকারের পতনের পর 2013-14 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, ব্যাস এরপর থেকেই আর পিছনে ফিরে তাকে তাকাতে হয়নি, ফুলে ফেঁপে ওঠেন গণেশ মণ্ডল। বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যেই নাকি তার এত কোটি কোটি টাকার সম্পত্তি হয়েছে। এছাড়াও শওকত মোল্লার সঙ্গে তার প্রভাব প্রতিপত্তি রয়েছে, তার জেরেই যারা রাজনীতির সঙ্গে জড়িত তারা বলছেন যে তিনি এত সম্পত্তি করতে পেরেছেন। গণেশের স্ত্রীর কথা যদি বলি, তিনিও কিন্তু কুন্দখালি গোদাবর গ্রাম পঞ্চায়েতের সদস্যা। 2021-এ গণেশকে কুলতলি বিধানসভায় টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। নদীর চর দখল করে ভেরি তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এছাড়াও তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, যেরকম ম্যানগ্রোভ কেটে বিক্রি করা, সাদা বালি তুলে বিক্রি করার অভিযোগ রয়েছে এই গণেশ মণ্ডলের বিরুদ্ধে। 100 দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগও রয়েছে এই গণেশ মণ্ডলের বিরুদ্ধে। তাই সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর নিশানায় এবার এই গণেশ মণ্ডল। তিনি বলছেন যে এই গণেশ সব থেকে বড় চোর। আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট জানাতে পারেন কমেন্ট সেকশনে গিয়ে, আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে।